নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে সমার্থক শব্দ কাকে বলে এবং আমাদের বাংলা সাহিত্যে এই সমার্থক শব্দের প্রয়োজনীয়তা কতখানি এবং কি। এবং এর সাথে সাথে আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রায় 200টিরও শব্দের সমার্থক শব্দ সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই এই ধরনের কোনো এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমরা জেনে নেব যে সমার্থক শব্দ কাকে বলে। একই শব্দের একই অর্থ প্রকাশক অন্যান্য যেসব শব্দ পাওয়া যায় তাদেরকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে। অর্থাৎ একটা যে কোনো শব্দ এবং তার অর্থ বোঝানোর জন্য আমরা বিভিন্ন ধরনের আরও অন্যান্য শব্দ ব্যবহার করলাম, কিন্তু যেই শব্দগুলো আমরা ব্যবহার করলাম তার অর্থ কিন্তু ওইটাই যেটা কিনা মূল শব্দের অর্থ। শুধু শব্দগুলো আলাদা আলাদা কিন্তু অর্থটা কিন্তু একই বেরোচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করলাম সেই বিভিন্ন ধরনের শব্দগুলোকেই আমরা বলবো মূল শব্দের সমার্থক শব্দ বা প্রতিশব্দ। পৃথিবীর প্রত্যেকটি ভাষাতেই সমার্থক শব্দ আছে, কিন্তু বাংলা ভাষায় সমার্থক শব্দের পরিমাণ অনেক বেশি। যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চন্দ্র। চন্দ্র মানে আমরা জানি যে নর্মাল ভাষায় আমরা চন্দ্রকে বলি চাঁদ, ঠিক আছে? কিন্তু এর জন্য এই চাঁদ অর্থটা বোঝানোর জন্য কিন্তু আমরা আরও বিভিন্ন ধরনের অনেক শব্দ ব্যবহার করতে পারি, কিন্তু সেই শব্দগুলোর মানে কিন্তু হবে চাঁদই। যেমন ধরো এখানে দেওয়া আছে প্রথমে চাঁদ, এখানে চাঁদে চন্দ্রবিন্দু হতো, প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো যাই হোক। তো চন্দ্র মানে তাহলে কী হলো? চাঁদ। শশী, শশধর, সুধাকর, নিশাকর, বিধু, ইন্দু, নিশানাথ, নিশাপতি, শীতাংশু, সুধাংশু, হিমাংশু, হিমকর, চন্দ্রমা ইত্যাদি। তো এতগুলো যে শব্দ আমি বললাম প্রত্যেকটা শব্দ কিন্তু আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটার মানেই কিন্তু হচ্ছে চন্দ্র। তাহলে কি হলো? এই চন্দ্র শব্দের সমার্থক শব্দ হয়ে গেল এই এতগুলো শব্দ। তো এইগুলোকেই বলা হয় সমার্থক শব্দ। এবার আমরা জেনে নেব যে বাংলা সাহিত্যে সমার্থক শব্দের প্রয়োজনীয়তা কী, কেন সমার্থক শব্দকে বাংলা সাহিত্যে ইনক্লুড করা হয়েছে। বাংলা ভাষায় সমার্থক শব্দের প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে আমরা দেখে নিই যে কী কী প্রয়োজনীয়তা। ক, সমার্থক শব্দ ভাষাকে সমৃদ্ধ করে। অর্থাৎ আমরা যদি বাংলা ভাষায় সমার্থক শব্দ ব্যবহার করি, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি, তাহলে বাংলা ভাষাটা আরও উন্নত হয়। খ নম্বরে কী আছে? সমার্থক শব্দ বক্তব্যকে আকর্ষণীয় করে। অর্থাৎ একই শব্দ আমরা লেখার সময় বা বলার সময় বারবার ব্যবহার না করে যদি সেই জায়গায় বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি তাহলে আমাদের বক্তব্যটা কী হয়, আরও আকর্ষণীয় হয়ে ওঠে, আরও ভালো লাগে। যে আমাদের বক্তব্যটা শুনছে বা পড়ছে তার পড়তে আরও ভালো লাগে। গয়ে কী আছে? সমার্থক শব্দ মনের ভাব প্রকাশে সহায়ক। অর্থাৎ বিভিন্ন ধরনের শব্দ আমাদের মনের ভাবটাকে খুব ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে। একই ধরনের শব্দ ব্যবহার করে সবসময় আমরা মনের ভাবটাকে পুরোপুরিভাবে প্রকাশ করতে পারি না। তাহলে যেখানে যেই শব্দটা প্রয়োজন হয় ব্যবহার করার সেটা যদি ব্যবহার করি তাহলে আমরা মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করতে পারি। ঘয়ে কী আছে? সমার্থক শব্দ ভাষাকে একঘেয়েমি থেকে মুক্তি দেয়। অর্থাৎ আমরা যদি প্রয়োজন অনুসারে একটা শব্দকে বারে বারে ব্যবহার করতে থাকি বলার সময় বা লেখার সময় তখন কিন্তু ব্যাপারটা একঘেয়েমি হয়ে যায়। কিন্তু সেই একই শব্দের জায়গায় যদি বিভিন্ন রকমের শব্দ আমরা ব্যবহার করি তাহলে এই একঘেয়েমি জিনিসটা থাকে না এবং সেই জিনিসটাকে পড়তে বা শুনতে খুব ভালো লাগে। উঁতে কী বলা আছে? সমার্থক শব্দ কবিতার মাত্রা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে সমার্থক শব্দের বিশেষ প্রয়োজন হয় কবিতায়। কবিতা লেখার সময় যদি একই শব্দ না ব্যবহার করে বারবার বিভিন্ন ধরনের শব্দ আমরা ব্যবহার করি তাহলে কবিতাটা আরও সুন্দর হয়ে ওঠে, আরও শুনতেও আমাদের ভালো লাগে এবং কবিতার মাত্রাটা আরও উন্নত হয়ে যায়, আরও বেড়ে যায়, আরও গুরুত্ব ওর বেড়ে যায়। তো এই সব জিনিসগুলোই কিন্তু হচ্ছে সমার্থক শব্দের প্রয়োজনীয়তা আমাদের বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করার জন্য, আরও উন্নত করার জন্য, আরও ভালো করার জন্য সমার্থক শব্দের প্রয়োজনীয়তা আছে। এবার চলো আমরা কতগুলো শব্দ এবং তার সমার্থক শব্দ সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি।